শুরুতেই সংবাদ শিরোনাম। মিয়ানমারে রাতভর অভিযান, একদিনে নিহত 60 জন। অনুমতি ছাড়া উমরা করলে জরিমানা, সোয়া 2 লাখ টাকা। ইরাকের মার্কিন ঘাঁটির পাশ থেকে 24টি ক্ষেপণাস্ত্র উদ্ধার। ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, হুঁশিয়ারি চীনের। ইসরায়েলকে ইহুদিদের ভূখণ্ড মনে না করলে মুসলিমদেরকে বিতাড়িত করা হবে, বলল ইহুদিবাদী নেতা। রাশিয়া নয়, আর্কটিক সাগরে উত্তেজনা সৃষ্টি করছে আমেরিকা এবং তার মিত্ররা। এবং সবশেষ থাকছে একচেটিয়া ব্যবসা, চীনে আলিবাবাকে $275 কোটি জরিমানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারের সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে শুক্রবার রাতভর অভিযান এবং শনিবার সকালে নির্বিচারে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত 60 জন মারা গেছেন। ভুক্তভোগী পরিবার বা স্থানীয়রা নিহত সবার মরদেহ সংগ্রহ করতে পারেনি। মরদেহগুলো বেশিরভাগও নিরাপত্তা বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ করেছে। বিক্ষোভকারীদের দমনে জান্তা বাহিনী বন্দুকের পাশাপাশি মেশিন গানের গুলি, গ্রেনেড এবং মর্টারের ব্যবহার করছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এক প্রত্যক্ষদর্শী বলেন, আমাদের এলাকার লোকজন জানত ওরা আসবে এবং এর জন্য রাতভর অপেক্ষা করছিল। সেনারা ভারী অস্ত্র ব্যবহার করেছে, এমনকি আমরা মর্টার শেলও পেয়েছি। মেশিনগান থেকে প্রচুর গুলি করা হয়েছে। তাজা গুলির পাশাপাশি সেনারা গ্রেনেড লঞ্চারও ব্যবহার করেছে। এর আগের তথ্য অনুযায়ী দেশটিতে মোট 609 জন নিহত হয়েছিলেন। এখন নিহতের সংখ্যা বেড়ে 269 জন হল। অনুমতি ছাড়া উমরা করলে 10,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় 2,25,000 টাকা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মহামারী শেষ হওয়া অথবা মানুষের চলাচল স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে। সার্বিক পরিস্থিতি তদারকির জন্য পবিত্র মসজিদ এবং চারপাশের সড়কে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। মসজিদুল হারাম এবং মসজিদের নববীতে প্রবেশ এবং উমরা পালনের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে অনুমতির জন্য আবেদন করতে হবে। আবেদন করতে চাইলে কোভিড টিকা নিতে হবে অথবা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে রোগ প্রতিরোধ সক্ষমতার অবস্থা প্রদর্শন করতে হবে। হজ এবং উমরা মন্ত্রণালয় আগেই জানিয়েছে, রমজানে একদিনে সর্বোচ্চ 50,000 মানুষ উমরা করতে পারবেন। সর্বোচ্চ 1,00,000 মুসল্লি দৈনিক মসজিদুল হারামে নামাজ আদায় করতে পারবেন। ইরাকের আল আনবার প্রদেশ অবস্থিত মার্কিন সেনা ঘাঁটির আইন আল আসাদের পাশে একটি এলাকা থেকে 24টি ক্ষেপণাস্ত্র এবং একটি মিসাইল লঞ্চার উদ্ধার করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী। সেখানকার আল জাজিরা এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ভর্তি গাড়িটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে সড়কে থেমে থাকা একটি গাড়িকে দেখে ইরাকের নিরাপত্তা বাহিনীর টহল ইউনিটের সন্দেহ হয়। এরপর তারা গাড়ির ভেতরে ক্ষেপণাস্ত্র এবং লঞ্চারের সন্ধান পায়। এগুলোকে নিষ্ক্রিয় করতে দ্রুত বিস্ফোরক নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়। ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার রাখার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে ইরাক নিরাপত্তা বাহিনী জানিয়েছে। এর আগে গত বুধবার ইরাকের কয়েকটি সশস্ত্র সংগঠন একটি বিবৃতিতে আমেরিকার সঙ্গে তার দেশের সরকারের কৌশলগত আলোচনার নিন্দা জানিয়েছেন। এসব সংগঠন বলেছে, লুটেরা আমেরিকার সঙ্গে চলবে না, আমেরিকার উপর প্রয়োজনে হামলা চালানো হবে বলেও তারা হুমকি দিয়েছেন। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়। ইরাকের উপর আমেরিকার আরোপিত সব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং জুন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠক শেষে এই কথা বলেন। বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াং জুন বলেন, ইরানের উপর একতরফাভাবে আরোপিত নিষেধাজ্ঞার ব্যাপারে চীন সহ বৈঠক উপস্থিত দেশগুলোর উদ্বেগ প্রকাশ করেছে, কাজেই অবিলম্বে আমেরিকাকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
গত মঙ্গলবার ভিয়েনায় পরমাণু সমঝোতার যৌথ কমিশনের প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শুক্রবার এই সংক্রান্ত দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ইরাকের উপর থেকে এক দফায় সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর জোর দেওয়া হয়। বৈঠকে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়া, ইরান এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মার্কিন সরকার এই বৈঠকে অংশগ্রহণ করার আগ্রহ দেখালেও ইরানের বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। তেহরান বলেছে, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে এই সমঝোতা সংক্রান্ত বৈঠকে বসার যোগ্যতা হারিয়েছে এবং তাকে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এই সমঝোতায় ফিরে আসতে হবে। উগ্র ইহুদিবাদী দল রিলিজিয়াস জায়নিস্ট পার্টির প্রধান এবং নেসেট সদস্য বেজালেল শথ রিচ বলেছেন, যে সকল মুসলিম ইসরায়েলকে ইহুদিদের ভূখণ্ড বলে মনে করবে না তাদেরকে বিতাড়িত করা হবে। বৃহস্পতিবার এক টুইট বার্তায় এই হুমকি দেন তিনি। এর আগে বৃহস্পতিবার রেডিও 103 FM একটি সাক্ষাৎকারে নেসেটের আরব সদস্য আহমেদ তিবিকে সাফি শহরের প্রধান ইয়াহু রাব্বি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। 2019 সালের এই মন্তব্যে রাব্বি স্যামুয়েল ইলিয়াহু বলেন, এই ভূখণ্ড ইসরায়েল রাষ্ট্র আরবদের বের করে দিয়েছে। আহমেদ তিবি বলেন, স্যামুয়েল ইলিয়াহু একজন চরম বর্ণবাদী পরিত্যক্ত ব্যক্তি, আমি তাকে ঘৃণা করি এবং এড়িয়ে চলি। একজন ইহুদি রাব্বি এভাবে কথা বলতে পারে না। যদি একজন শেখ ইহুদি সম্পর্কে এমন মন্তব্য করত তবে তারও আমি নিন্দা করতাম। এই বক্তব্য দেওয়ার পরই বেজালেল সাথিরিচ ইহুদি রাব্বি সাফেদ স্যামুয়েল ইলিয়াহুকে সমর্থন করে টুইট করেন। তিনি টুইটারে লিখেছেন, একজন সত্যিকারের মুসলিমের জানা উচিত ইসরায়েলের এই ভূখণ্ড একমাত্র ইহুদিদের। সময়ের সাথে সাথে আপনার মতো আরব এবং যারা এই ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র বিষয়টি স্বীকার করবে না তারা এখানে থাকবে না। ইহুদ স্যামুয়েল এবং তার অনুসারীরা যাদের মধ্যে আমরাও আছি এই বিষয়টি নিশ্চিত করবেন। এসব কথার জবাবে আরব নেতা আহমেদ তিবি বলেন, এটা আমাকে আনন্দিত করবে যে আপনারা আরবদের সমর্থন ছাড়া মন্ত্রী হতে পারছেন না। রাশিয়া বলেছে, আর্কটিক অঞ্চলে সে দেশের তৎপরতার জন্য অন্য কোনো দেশের হুমকির সৃষ্টি করছে না, কিন্তু প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এই অঞ্চলে উস্কানিমূলক সামরিক তৎপরতা চালিয়ে আমেরিকায় প্রকৃতপক্ষে উত্তেজনা সৃষ্টি করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার মস্কোয় একটি সংবাদ ব্রিফিংয়ে এই মন্তব্য করেন। রাশিয়া আর্কটিক সাগরে অপ্রত্যাশিত সামরিক তৎপরতা চালাচ্ছে বলে আমেরিকা যে অভিযোগ করেছে তার প্রতিক্রিয়া জানান জাখারোভা। তিনি বলেন, রাশিয়া আর্কটিকে এমন কোনো কাজ করছে না যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কিংবা কোনো দেশের জন্য হুমকি সৃষ্টি করে। যদি এই অঞ্চলে কোনো কারণে হয়েই থাকে তবে সেজন্য আমেরিকা এবং তার মিত্রদের উস্কানিমূলক সামরিক তৎপরতা দায়ী। রাশিয়ার এই মুখপাত্র বলেন, ন্যাটো এবং তার সদস্য দেশগুলো এমনকি আর্কটিক অঞ্চলের বাইরের দেশগুলো এখানে উস্কানি সৃষ্টি করছে এবং বিষয়টি ক্রমাগত বেড়েই চলেছে। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন কির্বি গত সোমবার বলেন, আর্কটিক অঞ্চলে রাশিয়ার গতিবিধি পেন্টাগন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তার বক্তব্যে ওই অঞ্চলে রুশ উপস্থিতি নিয়ে আমেরিকার খুব প্রকাশ পায়। কির্বি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র একথা উপলব্ধি করছে যে আর্কটিক প্রতিযোগিতা বিস্তারের একটি নাজুক অঞ্চলে পরিণত হচ্ছে। আমেরিকা আর্কটিকে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করবে বলেও কির্বি হুঁশিয়ারি করেন। বাজারে একচেটি আধিপত্য তৈরি করায় আলিবাবা গ্রুপকে 18 বিলিয়ন ইউয়ান অর্থাৎ $2.75 বিলিয়ন জরিমানা করেছেন চীনের নীতি নির্ধারণী কর্তৃপক্ষ। দেশটিতে এ ধরনের জরিমানার ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড। অবশ্য টেক জায়ান্ট আলিবাবার জন্য এই অর্থের পরিমাণ বেশ ছোট। 2019 সালে তারা যে টাকা মুনাফা লাভ করেছিল এই জরিমানা তার তুলনায় 4% মাত্র। গত অক্টোবরে চীনের নীতি নির্ধারণী ব্যবস্থা কড়া সমালোচনা করেছিল আলিবাবার প্রতিষ্ঠাতা এবং ধনকুপ জ্যাকমা। এরপর থেকে চীন সরকারের তুপের মুখে পড়ে তার প্রতিষ্ঠানটি। গত ডিসেম্বরে চীনের বাজার নিয়ন্ত্রণ প্রশাসন আলিবাবার বিরুদ্ধে নীতি ভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে। ইরাকে স্থগিত করা হয় আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের $37 বিলিয়ন IPO পরিকল্পনা। শনিবার SAMR জানিয়েছে, আলিবাবা তার ব্যবসায়ীদের জন্য ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার বন্ধ করে দিয়েছে। 2015 সাল থেকে একচেটিয়া বাজার আধিপত্য কায়েম করেছে বলে তদন্তে প্রমাণ পেয়েছে তারা।
চীনা প্রশাসন দাবি আলিবাবা এই ধরনের কর্মকাণ্ড পণ্যের চলাচল বাধাগ্রস্ত করে এবং ব্যবসায়িক স্বার্থের ক্ষতি করার মাধ্যমে চীনের একচেটিয়া বাজার বিরোধী আইন লঙ্ঘন করছে। এ কারণে বিশ্বের অন্যতম বৃহত্তম ই কমার্স প্ল্যাটফর্মকে অভ্যন্তরীণ ব্যবস্থা জোরদার এবং ভোক্তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে পুরোপুরি সংশোধন আনার নির্দেশ দিয়েছে SAMR। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।